মাসিমা, আজকে দিনটা আমার কাছে কেমন লাগছে? আজ রাম মন্দির পুজোতে আপনার আনন্দ কেমন করছেন? আপনারা আনন্দ কেমন করছেন? আজকে দীর্ঘ 500 বছর পরে অবস্থান ঘটলো, আর দীর্ঘ 500 বছর পরে আপনার এই রাম পুজো দেখলেন বা রাম মন্দির আজকে ভূমি পুজো হচ্ছে, এটা কি বলবেন? আপনারা উৎসব কত পেয়েছেন? আপনারা রাম পুজো সবার ধর্মের উপরে, সমস্ত মানুষ রাম তার যে গুণে ভগবান বিষ্ণুর অবতার পূজিত হচ্ছে সারা ভারত সারা বিশ্ব। আপনি এসে উৎসব কত পাচ্ছেন আজকে? আমাদের এখানে কমিটি থেকে আজকে সৌজন্যমূলকভাবে এমনিতে সরকারি লকডাউন চলছে, লকডাউন হিসাবে মন্দিরে সৌজন্যভাবে কেউ যদি পুজো টুজো দেয় সেই জন্য আমাদের বিশেষ দিন আজকে খোলা আছে, মন্দির আজকে পুজো বন্ধ। এতে আপনারা পুরোহিতরা আনন্দ কতটা পাচ্ছেন? 500 বছর পরে তো ভূমি পুজো হচ্ছে রাম মন্দিরের, 500 বছর পরে একটা মন্দিরে একটা রামের একটা মর্যাদার প্রতিষ্ঠিত হলো, হ্যাঁ রামের সারা ভারতবর্ষে একটা মর্যাদার প্রতিষ্ঠিত হলো, তার যে গুণের মর্যাদা প্রতিষ্ঠিত সেটা গুণের ঊর্ধ্বে, সব ধর্মের ঊর্ধ্বে, রাম কোনো বিশেষ ধর্ম না, সমস্ত ধর্মের ঊর্ধ্বে। আমার নাম প্রধানমন্ত্রী যে সময় আমরা পূজো করছে সেই সময় একই সময়ে শুধু আমি নয়, আমার সেনাপতি যারা আছে, সৈনিকরা যারা আছে, সবাই মিলিত হয়ে পূজো দিচ্ছে। আপনি একজন রাজনৈতিক দলের প্রতিভূত, আপনি অঞ্চলের প্রধান, সেখানে দলের নির্দেশে কি এটা করছেন? না, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, আমি একজন সনাতন ধর্মে বিশ্বাসী, একজন হিন্দু, তাই আমি আমার ধর্ম আগে দেখি, তারপরে আমি রাজনৈতিক দলকে দেখি। সাধারণ সেনার পক্ষ থেকে আমাদের নন্দীগ্রাম বিধানসভায় 325টা ইতিমধ্যেই পুজো হচ্ছে ছোট,
ফাটকে। এমনি যজ্ঞের অনুষ্ঠান কোথায় কোথায় হচ্ছে? যজ্ঞ অনুষ্ঠান আমাদের টেঙ্গুয়াতে হচ্ছে মূলত, আর বিভিন্ন জায়গায় ছোট ছোট করে হচ্ছে 25-30 জায়গায়। আপনি এই মুহূর্তে কোথায় কোথায় যাবেন? আমি এই মুহূর্তে টেঙ্গুয়া যাব, নন্দীগ্রাম যাব, সাউথখালি যাব, গোকুলনগর যাব, সোনাচূড়া যাব, তারপরে মনুচোক যাব, তারপরে বয়াল। এই যে আপনি একজন যেহেতু একটা রাজনৈতিক দলের প্রধান, সেই জন্য আপনাকে কি এর জন্য কোনো দলের কাছে কোনো কখনো কোনো কৈফিয়তের সম্মুখীন হতে হবে মনে হয়? কি হবে আমি জানি না, কে প্রশ্ন করবে না করবে জানি না, তবে আমি আমার ধর্ম পালন করার জন্য আমি প্রথমভাবে ধর্ম পালন করব, তারপরে দলের প্রশ্নের উত্তর। আপনার নাম? পবিত্রকর, সনাতন সেনার সভাপতি।